দর্শক মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম অবিচার দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না আবার কেউ বা দেখেও দেখে না ভাস্কর্য শিল্প সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন সময় স্থাপিত এসব ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধ সহ নানা পারিপার্শ্বিক চিত্র আজ আমরা দেখাবো এই ভাস্কর্যের ইতিহাস সংরক্ষণ আমরা কতটা যত্নশীল ভেনাস অফ উইলেনডর্ফ এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাস্কর্য আনুমানিক ২৪ থেকে ২২ হাজার খ্রিস্টপূর্ব সময়কালের সেই প্রাগৈতিহাসিক মাতৃকা মূর্তির পর বিভিন্ন সময়কালে বিভিন্ন সংস্কৃতিতে নির্মিত হয়েছে অসংখ্য ভাস্কর্য প্রতিটি সময় স্থান ও গোত্রের নিজস্ব জীবন পদ্ধতির ইতিহাস ধারণ করে এসেছে এইসব ভাস্কর্য মানুষ নেই অথচ সেই আদিম মানুষের সান্নিধ্য এখনও পাওয়া যায় তাদের নির্মিত ভাস্কর্যের স্পর্শে ভাস্কর্যের ইতিহাস বহু পুরনো হলেও বাংলাদেশে এর চর্চা বেশি দিনের নয় ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পাল বংশের হাত ধরে এই ভূখণ্ডে ভাস্কর্য শিল্পের সূচনা বিশ্ব শিল্পাঙ্গনে ভাস্কর্যের গ্রহণযোগ্যতা অনেক বেশি কিন্তু আমাদের দেশীয় প্রেক্ষাপটে শিল্প মাধ্যম হিসেবে ভাস্কর্য কিছুটা নতুন ১৯৬৫ সালে চারু ও মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় ভাস্কর্য বিভাগ ভাস্কর্য নবেরা আহমেদের হাত ধরে বাংলাদেশে ভাস্কর্য চর্চা শুরু পরে ভাস্কর্য আব্দুর রাজ্জাকের প্রচেষ্টায় ভাস্কর্য শিক্ষার প্রাতিষ্ঠানিক শুরু হয় বর্তমান দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে ভাস্কর্য বিভাগটি চালু আছে চারুকলা যখন শুরু হলো তখন কিন্তু প্রথম দিকে স্কাল্পচার ডিপার্টমেন্টটাও ছিল না মানে এটা আর একটু পরে হয়েছে আমরা আমরা দেখি এখানে ৫৩ থেকে চারুকলা একদম ঢাকা ইউনিভার্সিটির জায়গা আসলো অন্য অন্য ডিপার্টমেন্টগুলোতে ৬৩তে চারুকলাতে স্কাল্পচার ডিপার্টমেন্ট শুরু হয়েছে আব্দুর রাজ্জাক বলে একজন পেইন্টার উনি প্রথম চারুকলা বিভাগ খুললেন শুরু হয় চারুকলা ৬৩ থেকে খুব বেশি দিনের না তারপর তখনকার সময় ৬৩-এর আগে আমাদের দেশে একজন নবেরা বলে একজন মহিলা লন্ডনে পড়াশোনা করে কোর্স করে স্কাল্পচারের করে তারপর আবার সে ঢাকা চলে আসে এসে তিন থেকে চার বছর ঢাকাতে ছিল ঢাকাতে একটা এক্সিবিশন করে ৬০-৫৯-৬০-এর দিকে তখন পাবলিক যেটা আমাদের এখন ইউনিভার্সিটি লাইব্রেরি এটা আগে পাবলিক লাইব্রেরি ছিল ওই একটা তার এক্সিবিশন হয় এটি প্রথম স্কাল্পচার এক্সিবিশন এতে দেখলেন ভাস্কর্যের ইতিহাস কালের বিবর্তনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা এবং এর সাথে জড়িত বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি হিসেবে সারা দেশে স্থাপিত হয়েছে অসংখ্য ভাস্কর্য মুক্তিযুদ্ধের আত্মদানকারীদের স্মরণে প্রথম ভাস্কর্যটি স্থাপিত হয়েছে গাজীপুরে ১৯৭৩ সালে গাজীপুর জেলার জৈদুপুর চৌরাস্তার ঠিক মাঝ সড়ক দ্বীপে নির্মাণ করা হয় জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কনক্রিট গ্রে সিমেন্ট হোয়াইট সিমেন্ট ইত্যাদি দিয়ে ঢালাই করে নির্মিত ভাস্কর্যটিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন এবং ১১ নম্বর সেক্টরের ১০৭ জন শহীদ সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নাম উৎকীর্ণ করা আছে স্বাধীনতার ৫০ বছর পরেও আজকে জাগ্রত চৌরঙ্গী যেটা স্মারক অযত্ন অবহেলায় আছে বিশেষ কোনো দিন আসলে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস এই দিনগুলোতে এটাকে সাজানো হয় বাতি জ্বালানো হয় দিনগুলো শেষ হয়ে গেলে এটার শেষ মানে মর্যাদা শেষ যদি এভাবে নষ্ট হয়ে যায়
তাহলে আমার ছেলে মেয়েরা এই মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছুই বুঝবে না, কিছুই জানবে না। আমি চাই যে এই জিনিসটা প্রতি মাসে যেন একবার করে পরিষ্কার করা হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা শহরে স্থাপন করা হয় নানা ভাস্কর্য। মুক্তিযুদ্ধের পাশাপাশি বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে ভাস্কর্যগুলো দাঁড়িয়ে আছে আপন মহিমায়। সাবাস বাংলাদেশ একটা আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনার একটা স্কাল্পচার। এটা যত সুন্দর করে বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, এটার বছরের মানে সারা বছরই কিন্তু এই স্কাল্পচারটার একটা রক্ষণাবেক্ষণ, তারপরে তার সৌন্দর্য যাতে বৃদ্ধির জন্য সেটার যত্ন, তারপরে তার যাতে যেভাবে নির্মাণ করা হয়েছিল ঠিক তার সৌন্দর্য সৌকর্য বিষয়টা যেন ম্লান হয়ে না যায় সেদিকে কিন্তু দৃষ্টি দেওয়া উচিত। এবার দেখাবো খুব রাজধানীতে স্থাপিত ভাস্কর্যগুলোর কি অবস্থা। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। যেমনটি বলছিলাম, এবার আপনাদের দেখাবো রাজধানীর চিত্র। রাজধানীর সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন সময় স্থাপন করা হয়েছে নানা ভাস্কর্য, যাদের প্রত্যেকটির পেছনে রয়েছে এক একটি গল্প। প্রথমেই কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য রাজধানীর ফুলবাড়িয়া এলাকায়। বঙ্গবাজার মোড়েই স্থাপন করা হয়েছে প্রত্যাশা নামের মুক্তিযুদ্ধ বিষয়ক এই ভাস্কর্যটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সাথেই রয়েছে জাতীয় পাখি দোয়েলের স্মারক ভাস্কর্য। ভাস্কর্যটির নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয়েছে দোয়েল চত্বর। এভাবেই গুলিস্তান থেকে এয়ারপোর্ট যেতে রাস্তার দুই ধারেই চোখে পড়বে রাজশিক বিহার, জননী ও গর্ভিত বর্ণমালা, কোতোয়াল, সার্কফুয়ারা, মুক্তি চাই স্বাধীনতা চাই, রত্নদ্বীপ, বীরসহ অসংখ্য ভাস্কর্য। একই সাথে 52-র ভাষা আন্দোলনে আত্মদানকারী রফিক সালাম বরকতসহ বীর শহীদদের স্মরণে ঢাকা মেডিকেলের পাশেই তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ কেন্দ্রীয় শহীদ মিনার। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে স্বাধীনতা স্তম্ভ। এছাড়া দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। ইতিহাসের বিভিন্ন বিষয় জানান দিতেই গড়ে তোলা হয়েছে বেশ কিছু ভাস্কর্য। প্রতিটি ভাস্কর্যের পেছনে রয়েছে এক একটি সংগ্রামের গল্প। আসলে আমাদের এখানে যেই ভাস্কর্যগুলো আছে প্রত্যেকটাই আমাদের 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব কিছুরই একটি স্মৃতি বহন করে। সেই ক্ষেত্রে এগুলোর প্রতি কর্তৃপক্ষের যথাযথ নজর দেওয়া উচিত, যাতে এগুলো পরবর্তী প্রজন্মের জন্য যাতে এগুলো একটা মেসেজ হিসেবে কাজ করে। বাংলাদেশের আইকনিক ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাস্কর্যগুলো। আপনারা যখন সংবাদ শুরু করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা বা সুপার্জিত স্বাধীনতা বা রাজু ভাস্কর্য দিয়েই কিন্তু ছবিটা দেওয়া শুরু করেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আইকন আমাদের, আমাদের ইতিহাস। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হাঁটি পুরোটা প্রাঙ্গণেই দেখব অসংখ্য ভাস্কর্য আছে, কিন্তু বাঙালি হিসেবে আমাদের এই একটা জায়গায় খুব সীমাবদ্ধতার জায়গা রয়েছে যে আমরা ইতিহাসকে সংরক্ষণ করি না। যেখান থেকে ভাষা আন্দোলন হয়েছিল সেই জায়গাটা আমরা এখন সেই অর্থে সংরক্ষণ করি না। যেখানে 7 মার্চের ভাষণ হয়েছিল সেটা ঠিক কোন জায়গাটায় আমরা জানি না। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনেক ভাস্কর্য রয়েছে এগুলো অবশ্যই উচিত সংরক্ষণ করা, কারণ আমরা ইতিহাস ঐতিহ্য দেখে অনুপ্রাণিত হতে পারি। এগুলো প্রায় ধ্বংস অবস্থায় চলে যেতেছে, তো কর্তৃপক্ষের আসলে এগুলোতে নজর দেওয়া উচিত আমার মতে।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভাস্কর্যগুলোর অধিকাংশেরই রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্যগুলোর দেখভালের দায়িত্ব খোদ প্রতিষ্ঠানটির। ইতিহাসের ধারক ও বাহক এই ভাস্কর্যগুলো এখন অনেকটাই অযত্ন আর অবহেলায় শ্রীহীন, যা কিনা দেখার কেউ নেই। আমরা আগেই বলেছিলাম জননীয় গর্বিত বর্ণমালা নামের ভাস্কর্যটির কথা। ভাষা আন্দোলনের গৌরবময় এবং ত্যাগের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যটির মাধ্যমে। অনেকটা অযত্ন আর অবহেলায় অল্প কিছুদিনের মধ্যেই ফাটল দেখা দিয়েছে বর্ণমালাগুলোতে। শ্যাওলা পড়েছে অধিকাংশ ভাস্কর্য জুড়ে। একই অবস্থা রাজশাহী বিহার, কোতোয়াল এবং বিজয় সরণির মুক্তি চাই স্বাধীনতা চাই ভাস্কর্যের চিত্র। এরই মধ্যে চুরি হয়ে গেছে কোতোয়ালের চাবুক, অনেকাংশে ভেঙে গেছে মুক্তি চাই স্বাধীনতা চাই ভাস্কর্যের দেয়াল, নষ্ট হয়েছে ফোয়ারার পানি। অনেক ভাস্কর্যকে ঘিরে আবার দেখা যায় মাদক ও ছিন্নমূল মানুষের আড্ডাখানা। অনেকেই আবার প্রকৃতির ডাকে সাড়া দিতে বেছে নেন ভাস্কর্যের প্রাচীরকে। একই চিত্র কেন্দ্রীয় শহীদ মিনারের। বছরের বিশেষ কিছু দিন ছাড়া বেশিরভাগ সময় অরক্ষিত অবস্থায় থাকে শহীদ মিনার প্রাঙ্গণ। খালি পায়ে যাওয়া, ধূমপান এসব না করা আর কি, কিন্তু সবাই কেউ তো আর মানে না আর কি, এগুলো অনেকেই মানে না, তাদের সম্মান আসা হানি হচ্ছে এরকম স্বরূপে। তো এটা করা ঠিক না, সবার এরকম আইন মেনে চলাই উত্তম সবচেয়ে। বিষয়গুলো নিয়ে এবার মুখোমুখি কর্তৃপক্ষের। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া না গেলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেকটাই দায় সারার উত্তর। ভাস্কর্যগুলো যতগুলো বেদখল ছিল, বিশেষ করে বেদখল বলবো না, যতগুলো যেখানে যেখানে ওই যে ছাপড়া ঘর করে মানুষ, বিশেষ করে ভাসমান মানুষ যেখানে যেখানে থাকতো, আমরা কিন্তু সবগুলোই উচ্ছেদ করেছি। আমাদের যখনই নজরে এসেছে, সেটি মিডিয়ার মাধ্যমে হোক, অন্য কোনো মারফত হোক, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সেগুলো উচ্ছেদের ব্যবস্থা নিয়েছি। ঐতিহ্য সমৃদ্ধ যে স্থানগুলো সেগুলো পুনরায়, হ্যাঁ, নতুনভাবে যেখানে যেখানে কাজ করার দরকার, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ কিন্তু সেখানে কাজ করছে। ভাস্কর্য যেগুলো আমরা আমাদের কাছে নিউজ আসছে, বিশেষ করে ভাস্কর্য যদি আপনাদের নজরে থাকে, অবশ্যই সেগুলো উদ্যোগ নেওয়া হবে। সময়ের সাথে সাথে বিষয়গুলো সম্পর্কে আরও সচেতনতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামগ্রিকতার বিবেচনায় যখন একটি পরিচ্ছন্ন শহর বিনির্মাণ, পরিবেশ উন্নয়ন এদিকে যখন আমরা অগ্রসর হব বা হচ্ছি, তখন কিন্তু এই আমাদের প্রত্যাশিত মোতাবেক আমরা বিদেশে যেমনিভাবে স্থাপনাগুলো দেখি, ভাস্কর্যগুলো দেখি, গিয়ে সেখানে ছবি তুলি, আনন্দ উপভোগ করি, সেটি সেখানে একটি ফলক থাকলে সেই ফলকটি পড়ি, সেখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের দেশে এই সংস্কৃতিটি দিকে আমরা এখনও ঢুকতে পারিনি এই নানাবিধ প্রতিকূল পরিবেশের কারণে। তো সেটি কিন্তু আমরা এখন হতে হবে। অযত্ন আর অবহেলার কারণে ভাস্কর্য ভেঙে প্রাণহানির ঘটনাও রয়েছে রাজধানীতে।
এখানে একটা বাঘ আছে উনি ব্যাগটা তখন ব্যাগটার পিছে আবার একটা লোক লোক ঘুমাই আছেন ব্যাগগাড়ির মাঠে উনি লোকটা আবার ব্যাগটা উঠে পয়টা লোকটার আবার মাথার মস্তক বাড়িয়ে গেছে গা মনে করেন ফেট করলে গেছে গা ব্যাগটা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ওই পানিতেই ব্যাগটা ভাঙিয়া এক ভ্যানগাড়ি ছিল ওই জায়গায় ভ্যানগাড়ি আলোর উপরে পড়ছে বাংলো যে বাবা কেমন মানে বৃষ্টি বৃষ্টি এমন হয় যে মাটি মাটি সরে গেছে গা ইন্দুর ইন্দুর গত মত করিয়া ঘোড়াটা বোঝা দুর্বল আছে পরে ভেঙে ভেঙে পড়ে গেছে এবারে শুনছি বাঘ ভেঙে পড়ে গেছে কিন্তু কিভাবে ভাঙছে সেটা শুনি নাই কিন্তু যারা এখন কাজ করছে এদের ডেকে আর্টিস্টকে দিয়ে কাজটা ক্লিন করা উচিত এর একটা বাজেটও থাকা উচিত যে যেহেতু স্কাল্পচারগুলো এখানে আছে একটা বাজেট নিয়ে যেন তেন পাবে না এটা যেন যথাযথভাবে পরিষ্কার হয় এটা যদি তোমরা একটু বলো বা একটু একটু ইয়া হয় কনসাস হয় এগুলো ক্লিন করে রাখা উচিত আর অনেক কাজ আছে যেটা এই ওই আর্টিস্ট ছাড়া ঠিক করা অসম্ভব না তো এই ঠিক আমার মনে হয় একটা এরকম ইয়াও থাকতে পারে কমিটি একটা করে যে ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি হলো যে আর্টিস্ট করছে তাকে ঢাকা ভাস্কর্য তৈরির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি অযত্ন আর অবহেলার চিত্র দেখলেন এবার আমরা দেখাবো একদল তরুণ ভাস্কর্য শিল্পীর ভাস্কর্য তৈরির পেছনের গল্প তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এলাম বিরতির পর যেমনটি বলছিলাম একদল তরুণ ভাস্কর্য শিল্পীর কথা ঢাকার বসিলায় তারা গড়ে তুলেছেন তাদের স্বপ্নের স্টুডিও চলুন আমরাও ঘুরে আসি সেখান থেকে হাতে কলমে ভাস্কর্য তৈরি দেখতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য ঢাকার বসিলায় অনেকটা পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম স্বপ্নের কারিগরদের কাছে স্টুডিওতে প্রবেশ করতে চোখে পড়ে তাদের কর্মযজ্ঞের কিছু নমুনা নিজেদের মেধা মনন আর পরিশ্রম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার ভাস্কর্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন লিটন পাল হাবিবুর রহমান তানবীর মাহমুদ এবং অলোক তৈরি করছেন ভাষা আন্দোলন এবং স্বাধীনতার স্মৃতিচিহ্ন সম্বলিত টেরাকোটা কেউ দেখে কেউ দেখে না টিমের কাছে জানা অজানা নানা তথ্য তুলে ধরলেন নবীন এই ভাস্কর্য শিল্পীরা আসলে শিল্প হচ্ছে মানে মানুষের বিলাসিতার বিষয় মানুষ যখন প্রচণ্ড পরিমাণে সুখে থাকে তখন মানুষ হচ্ছে আর্ট নিয়ে ভাবে বা কালচার নিয়ে ভাবার চেষ্টা করে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আর্ট আগে থেকে একটু ডেভেলপ করছে এবং করতেছে এবং এর পিছনে হচ্ছে আমরা ট্রাই করতেছি এটাকে এস্টাবলিশ করার জন্য স্কাপচারের ক্ষেত্রে হচ্ছে যেরকম আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ভিত্তিক যে স্কাপচারগুলো হচ্ছে এই সরকারের আমলে এটা ভালোই হচ্ছে কিন্তু একটা বিষয়ে আমরা একটু মানে মানে একটু চিন্তিত সেটা হচ্ছে যে মুক্তাঙ্গন ভাস্কর্যে আপনার ফরমাল স্কাপচার হচ্ছে না অনেক রকমের প্রতিকূলতা আছে কিন্তু তারপরেও সব কিছু মিলায় দিন শেষে আসলে খুব ভালো লাগে মানে নিজের আত্মতৃপ্তির যেই বিষয় ওইটা আছে আর কি আমাদের কাজের পরিধি বাড়তেছে তো তো আমাদের কাজের স্বাধীনতাও আস্তে আস্তে বাড়তেছে আগে ক্লায়েন্টের নিজের পছন্দ মতো করতে হতো সেখানে এখন আমাদের নিজেদের নিজেদের রুচি নিজেদের মেধা নিজেদের জায়গা দেখানোর সুযোগ তৈরি হচ্ছে আস্তে আস্তে যদিও খুব সীমিত পরিসরে কিন্তু আমরা আশাবাদী সময় পরিবর্তন হচ্ছে মানুষ একটু মানুষের রুচি পরিবর্তন হচ্ছে কিছু শ্রেণীর মানুষ ভাস্কর্য ভালোভাবে গ্রহণ করছে কিছু কিছু মানে কিছু শ্রেণীর মানুষ এখন নিতে পারছে না তো আশা করি সবাই পরিবর্তন মানে পরিবর্তন আসবে সবাই ভাস্কর্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবে ভাস্কর্যের মানে ভাস্কর্যের সঙ্গে মানে ভাস্কর্য বিষয়টা কী ভাস্কর্য শিল্প সম্পর্কে ভালোভাবে জানতে পারবে কেউ কেউ এসে বলে এরকম হবে সে আর্টিস্ট না অথচ আমাদের ডোমিনেট করে যে এরকম হইলে ভালো হয় মানে এই জিনিসগুলো আর কি হালকা প্রতিবন্ধকতা মনে হয় আমার কাছে কিন্তু ওই যে সব শেষে আর কি বললাম যে সব কিছু আর কি ভালো হয় শেষমেশ এসে শিল্পটাকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ ভাবনার কথাও তুলে ধরেন কেউ দেখে না টিমের কাছে
আমাদের ইচ্ছে হচ্ছে একটা স্টুডিও ডেভেলপ করা, যেখানে হচ্ছে যারা জুনিয়র তারা সে কাজ করবে কোনো প্রকার ইয়ে ছাড়া। আমিও চেষ্টা করতেছি আর কি, ভাস্কর্য ভালো করে ভাস্কর্য করার বা নিজের চিন্তা করার, এইগুলোর সাথেই থাকতে চায় আসলে, ওইভাবে করে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। কোনো একটা ভালো কাজ কোন কোথাও আছে, সেটা হলো আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে। একবারে যে হয়ে যাবে তাও না, এটা হয় আবার হয় না, তো দেখা আর করার মধ্যে যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়া মানে আর পুরাটাই হচ্ছে অনুশীলন। ওই অনুশীলন করতে 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 আসলে এই কাজগুলো হয়, তো যখন হয়ে যায় খুব ভালো লাগে আর কি। সফল মানুষেরা কাজ করে, তারা ভুল করে, ভুল শুধরায়, তবে কখনো হাল ছাড়ে না। দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া নানা অসঙ্গতি আমাদেরকে জানান, আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায়। এবার বিদায় নেবার পালা, যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।